এই চলে এসছে আমাদের ব্রেকফাস্ট। স্যার আজকে ব্রেকফাস্ট বানিয়েছেন, ছ্যাঁকা খেয়েছেন, একটা পচা ডিম, একটা অবাধ্য আন্ডা ফেটেছে নিজে থেকে। আন্ডাটা অদ্ভুত ছিল, যেদিন এনেছে আমি সেদিনই বললাম কিরকম একটা সলিড স্টেটে ছিল, ওবারটা আজকে পুরো ফেটেছে, ওখানে ছিটকেছে, বরফ টরফ লাগানো হয়েছে। বাট তাও ফিলহাল ওর এখন ব্রেকফাস্ট ডানও হয়ে গেলো, আমার এখনো শুরু হয়নি। এখানে দোকান খুলেছি, 11:15 বাজে, আমার 12:30 থেকে কল। এখানে টিভিটা চালাবো চালাবো করে হলো না, সকালে শুভানের সাথে গল্প হলো আলকা, তাই তো। শুভানরাও যাবে নেক্সট উইক, নেক্সট সানডে, এক সেকেন্ড, নেক্সট সানডে মানে কামিং সানডে? ও শিট, কামিং সানডে। তো যাই হোক, ব্রেকফাস্টটা করি, তারপর এখনো সারা দিনটা তো বাকি আছে। দিন ধরে শুদ্ধকে বলি এই জিনিসটা ইউজ কর, চোখের জলে নাকের জলে হতে হবে, কম হতে হবে, কত ক্ষুদ্রাতে ক্ষুদ্র পিসেস হয়ে গেছে দেখো, কিছুতেই ইউজ কর না এই ইয়েটা, কাটারটা। যাই হোক, আজকে আমি উদ্বোধন করলাম, এরপর থেকে হোপফুলি ওই করবে। আজকে আমাদের হচ্ছে মাংস, আমি একটু ও পড়াশুনো করছে, আমি একটু প্রিপারেশনটা করে দিচ্ছি যাতে ওর সুবিধা হবে। ওখানে চিকেন রয়েছে, এই যে সাদা প্যাকেটটা চিকেন রয়েছে, এখানে আলু কাটবো, পেঁয়াজ আর টমেটো দেখি যদি থাকে, টমেটোও যাবে এতে। আমার অফিসের থেকে পরের পরপর পিং আসছে, আওয়াজ পাচ্ছ হয়তো, ফটাফট করে নিই চানমান করে আবার ব্যাক টু ওয়ার্ক। তো এখানে হয়ে গেছে প্রিপারেশন, এখানে ম্যারিনেশন চলছে শুদ্ধর চিকেনের। দই দিবি? ওকে। আর ওখানে সর্ষের তেলের খাসা গন্ধ বেরিয়েছে, বাট তেল থেকে শুদ্ধ আজকে দূরে থাকাই বেটার, কারণ প্রচুর ছেটাচ্ছে ওর উপর, যে আজকে কি তেলের প্রীতি জন্মেছে, যখন তখন ছেটাচ্ছে ওর দিকে। সো এই হচ্ছে আজকের লাঞ্চ, এখানে দুজনেরই ল্যাপটপ খোলা, এটা চিকেন রান্না করেছি, কালকে ডাল রয়েছে আর ভিন্ডির তরকারি, আর এখানে গন্ধরাজ লেবু দিয়ে খাবো ডাল, আর চলরমি নর্মাল খাবে। তো এই হচ্ছে আজকের লাঞ্চের প্রসিডিওর, 4:30 থেকে কল আছে, সুতরাং তাড়াতাড়ি চটাপট খেয়ে নিতে হবে। ওকে, তো এখন বেজে গেছে 7:00, মানডে ব্লুজ চলছে আমাদের, একটু চোখ মুখটা হয়তো বসা লাগছে কারণ শরীরটা একটু এখনও ডাউন আছে। শুদ্ধ হচ্ছে এই ঘরে কাজে আছে, তো যখন ওর কল চলে তখন দরজা বন্ধ করে দিই, বা আমার কল চললে ও আলাদা ঘরে চলে যায়, কারণ যেহেতু এইখানে এত বড় বাড়িতে প্লেনটি অ্যামাউন্ট অফ স্পেস আছে, সো উই আর ইউজিং ইচ অফ দ্য রুম লাইক আ ওডিসি, লাইক অ্যান ওডিসি, মানে ওটা ওর ওডিসি, এটা আমার ওডিসি টাইপস, কারণে যখন যার কল চলে। তো যাই হোক, ফিলহাল এখন ওর কল চলছে, আমি ডাইনিংয়ে এখানে বসে এখন কাজ করছিলাম, খাচ্ছিলাম আর কিছু ইউটিউবে এমনি দেখতে দেখতে খাওয়া দাওয়া করছিলাম। খাওয়া দাওয়া অনেকক্ষণই হয়ে গেছে, বাট ওই কল ব্যাক টু ব্যাক কল ছিল, তো বাসনটাও এই জাস্ট ধুয়ে রাখলাম, তারপরে হঠাৎ খেয়াল করলো রে, তারপরে থেকেই যখন খাবার দাবার শুদ্ধ বোধ হয় মেনিউটা লাস্ট দেখিয়েছি, তারপর থেকে কোনো তোমাদের সাথে শেয়ারই করা হয়নি ব্লগ। তো দাঁড়াও দেখাচ্ছি তোমাদের একটা জিনিস। তো এইখানে স্যার এনেছেন হচ্ছে তিতোরা, আমি যখন কল নিচ্ছিলাম ইশারা করে বলে গেল যে তিতোরা নিয়ে আসছি। আর এইখানে এসছে হচ্ছে, এখানে এসছে হচ্ছে আজকে আরেকটা নতুন পার্সেল, এটা কি, এটা খুললে বুঝতে পারবে, বেশ বড়সড় দেখতে লাগছে, জিনিসটাও বড়সড়, কারণ খুব প্রয়োজন হচ্ছিলো এই কদিনে, যে এইটার প্রয়োজন যে কতবার বোধ করেছি, অনেক দিন আগে আমি এটা অর্ডার দিয়েছিলাম, বাট এতদিন পর এলো, এটা বোধহয় বাড়ি যখন নতুন বলে, তো কি বলে, সংসার, নতুন বাড়িতে শিফট করার পর বোধহয় এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিসের মধ্যে একটা। আমি খুলে দেখাচ্ছি কি আছে এর মধ্যে, আমার মনে পড়ছিল না, এই আনবক্সিং করতে করতে হঠাৎ খেয়াল হলো আলোতে এমনিও দেখতে পাচ্ছ অলমোস্ট গন, বাট এখানে এই যে দুখানা কালকে আগের ব্লগে যেগুলো দেখিয়েছিলাম ছোটো ছোটো কুঁড়ি, সেগুলোর মধ্যে কয়েকজন ফুটে ফুল হয়ে দেখাও দিয়েছিল আজকে, তোমাদের দেখানোই হয়নি, আজকে এত কাজের চাপ চলছে, দুজনে তিনজন ফুটেছে, ঠিক আছে, এখানে আরও কুটি কুটি কয়েকটা আসছে। এই কারণে যিনি ছিলেন দ্য নার্সারি ওনার, তিনি বলছিলেন যে এটা সদাবাহার, মানে এটাকে বাংলায় যেন কী একটা বলে, মা বলছে নয়নতারা, ওই লোকটা আবার নয়নতারা মানে অন্য ফুল বলছে, আমি জানি না, হয়তো আমাদের বাংলায় হয়তো অন্যরকম কিছু, বাট এইগুলো দেখে এত ভাল লাগছে, যদি না শেয়ার করতাম একটা বড় চ্যাপ্টার, মানে বড় স্পেশাল মোমেন্ট আনটাচড, বা কি বলবো, আনশেয়ার্ড রয়ে যেত, আনক্যাপচার্ড রাদার।
ফাইনালি, আহা হা হা হা, কি ভালো লাগছে ব্যাপারটা! কিরে কিরে বল, থ্যাংক ইউ বল, আমার মাথা দিয়ে বেরিয়েছে ব্যাপারটা। কারণ তুই রিসার্চ করিস না। এটা নর্মাল, আর যখন বেশি আনতে যাওয়ার থাকবে দেন এটা, বুঝলি? এতদিনে এবার মনে হচ্ছে ভাই, কিন্তু এই কুটি কুটি দিয়েছে দেখ হ্যাঙ্গারগুলো। ঘড়িতে এখন 9:30। হঠাৎ করেই প্ল্যান হলো আর কি, যে যেহেতু কালকে প্রথম দিন অফিস রয়েছে, সেহেতু রান্নাবান্না করাই আছে, তো আজকের ডিনারটা ঘরে না খেয়ে বাইরে A2B আছে ওখানেই করে নেবো। তাহলে কালকে সকালবেলা তাড়াহুড়ো করে রান্নাবান্না করার দরকার নেই, যেটা আজকের আছে হয়তো সামথিং কিছু একটা ভাজা ভুজি কিছু একটা বানিয়ে নেবো সকাল সকাল। মোটামুটি কালকের সকাল সকাল বানিয়ে নিলে কালকে লাঞ্চটা শর্ট আউট হয়ে যাবে। এই আমরা চলে এসেছি এখন A2B-তে। শুদ্ধ একবার বলছে ধোসা খাবে, একবার বলছে মাশরুম ফ্রাইড রাইস খাবে, কি যে খাবে ভগবান জানে। ধোসা খেতে নিজে বললো ধোসা খাবি, আমি বললাম হ্যাঁ খেতে পারি, বললো না আবার বাঙালি এই, আবার ভাত একটু রাইস না হলে হয়। তো এই এসছে আমাদের খাবার দাবার, তন্দুরি রুটি, ডাল মাখানি ফাইনালি। আরে দাঁড়া, কিরম আখুটের মতো পুরো ভেঙছে দিল। 10টা বাজে, খেতে খেতে 11টা বাজে, সব রাস্তা শুনছান হয়ে। কতক্ষণ দূরে আছিস তুই বাড়ি থেকে? তাতেও যত দূরে থাকি পিছনে ভাসে, বাড়ির সামনেই লাগে। হয়েছে নেক্সট আইটেম, যেটা আমার সবচেয়ে ফেভারিট মাশরুম। তো এই এসছে আমাদের খাবার দাবার, তন্দুরি রুটি, ডাল মাখানি ফাইনালি। আরে দাঁড়া, কিরম আখুটের মতো পুরো ভেঙছে দিল। 10টা বাজে, খেতে খেতে 11টা বাজে, সব রাস্তা শুনছান হয়ে। কতক্ষণ দূরে আছিস তুই বাড়ি থেকে? তাতেও যত দূরে থাকি পিছনে ভাসে, বাড়ির সামনেই লাগে। হয়েছে নেক্সট আইটেম, যেটা আমার সবচেয়ে ফেভারিট মাশরুম ফ্রাইড রাইস। আর এখানে অনিয়ন্স আছে, আর এখানে আমাদের অধিক কৃত্রিম থামস আপ। শান্তনু আবার যবে এই ব্লগটা দেখবে আবার বলবে তোরা আবার থামস আপ খাচ্ছিস, তাই তো স্যার? ও এখন ডাল মাখানিতে কনসেন্ট্রেট করেছে। চলো খাওয়া দাওয়াটা স্টার্ট করা যাক। ফ্রাইড রাইস, আর এখানে অনিয়ন্স আছে, আর এখানে আমাদের অধিক কৃত্রিম থামস আপ। শান্তনু আবার যবে এই ব্লগটা দেখবে আবার বলবে তোরা আবার থামস আপ খাচ্ছিস। যাই হোক, তো এখন চলছে হচ্ছে চাবি ভাগাভাগি করবো। কাল থেকে শুদ্ধর অফিস, আমার অফিস সব স্টার্ট হয়ে যাচ্ছে, আগে পরে ঢুকবো। কারোর যদি টাইমিং আগে পরে হয়ে যায় বাই চান্স, আচ্ছা ইগনোর দিস, শান্তনু দেখলে আবার বলবে আবার কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিস। তো যাই হোক, যাতে মানে আমাদের টাইমিংগুলো যদি ইধার উধার হয়ে যায় তাতেও সমস্যা না, তার জন্য চাবি ইধার উধার সব সেট আপ করা হচ্ছে, বাড়ির চাবি আলমারির চাবি এরকম করে করে। এরপরে আমার অফিস থেকে পিং এসছে রাত্রিবেলা, তো হোপফুলি সেটা কালকে এন্টারটেন করবো। বাট এখন একটু মেন্টালি, কাল থেকে আবার শুরু হচ্ছে, এখন একটু মেন্টালি পিস নিয়ে ঘুমোতে যাবো তাড়াতাড়ি, ডিনার তো হয়ে গেছে দেখতেই পেলে। তো এনিওয়েজ, এখন বাজে অলমোস্ট রাত 1টা, জাস্ট শুভায়নদের সাথে কথা বলা, একটু আড্ডা মারা আফটার আ লং টাইম কমপ্লিট হলো। তো আমরা এবার এই শুদ্ধ একটু এডিটিংয়ের লাস্ট ফিনিশিং টাচ দিচ্ছে, ওটা কমপ্লিট হলেই ঘুমোতে যাবো। প্রত্যেক দিনই আমার ঠিক ঘুমোতে জাস্ট মাথাটা বালিশে দিয়ে দেন খেয়াল পড়ে বস ব্লগটা এডিট মানে ব্লগ এন্ড করা হয়নি, তো আজকে ওই কারণে একেবারে ভুলে যাইনি। শেষে তোমরা অনেকেই দেখছো, সাবস্ক্রাইব করছো না, ওই কারণে শেষে জাস্ট তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রইলো, যদি আজকের ব্লগটা যেরকম শেয়ার করলাম তোমার সাথে আমাদের এন্টায়ার ডেটা, যদি সত্যিই ভালো লেগে থাকে ব্লগটা ছেড়ে যাওয়ার আগে একটু লাইক করো, কমেন্টে জানিও কেমন লাগছে, আর শেয়ার প্লিজ ডেফিনেটলি করো। আর যদি আমাদের নতুন দেখো আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে যেও। সো এনিওয়েজ, অ্যাজ উই অলওয়েজ সে, ভালো থেকো, ভালো রেখো, আর মাঝে ভাতে ল্যাধে থেকো। দেখা হচ্ছে আর একটা নতুন দিনে একটা নতুন ব্লগ নিয়ে। টাটা।